বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। সমতায় ফেরার লক্ষ্যে দ্বিতীয় টেস্টে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে পরিবর্তনের আভাস, অভিষেক হতে পারে মাহমুদুল হাসান জয়ের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গ। পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে জয়ের খোঁজে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। কিছুটা ব্যাটিং সহায়ক উইকেটই প্রত্যাশা টাইগার অধিনায়ক মুমিনুল হকের। ওপেনিংয়ে নাঈম শেখ অথবা মাহমুদুল হাসান জয়ের অভিষেকের আভাস দিয়েছেন তিনি। তবে উইকেট যেমনই হোক, জয়ের ধারা অব্যাহত রাখতে চায় পাকিস্তান, জানিয়েছেন পেসার শাহিন আফ্রিদি। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। অনুশীলনের শুরুটা একই ভঙ্গিতে, আলাদা মাঠে ফুটবল খেলায় মাতলেন দুই দলের ক্রিকেটাররা। নির্ভার থাকার এই প্রচেষ্টার পেছনে বাংলাদেশের মাথায় রাজ্যের চাপ, অন্যদিকে আত্মবিশ্বাসী বাবর আজমরা। একটা জয়ের জন্য কত চেষ্টা, কত পরিবর্তন, তবু সময় যেন মুখ তুলে দেখছে না। আশার বেলুন ফুলিয়ে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামবে টাইগাররা। এত সমালোচনা আর অস্বস্তি নিয়ে আদতে নির্ভার থাকা যায় না। ফুটবল ছেড়ে তাই সিরিয়াস অনুশীলনে গোটা দল, উইকেটটা নিয়ে যত চিন্তা। তবে বাংলাদেশ অধিনায়ক প্রত্যাশা রাখলেন ব্যাটারদের উপর। প্রফেশনাল ক্রিকেটার হিসেবে কোনো সময় আপনার উইকেট তারপরে এগুলো নিয়ে এক্সকিউজ দেওয়াটাই কোনোভাবে কাম্য নয়। সাবকন্ডে সবাই কিন্তু স্পিন ভালো খেলে, তো আমার কাছে মনে হয় সাবকন্ডে আপনার স্পিনিং না করাটাই সবচেয়ে বেটার। লাল কি সাদা বল, টপ অর্ডারের চিত্রটা অভিন্ন। ওপেনিংয়ে সাইফ ছিটকে গেছেন, সাদমানের সঙ্গী কে হবেন? স্কোয়াডে আছেন দুই অনভিজ্ঞ নাইম এবং জয়। রাইট লেফট কম্বিনেশনে আস্থা রাখলে জয়কে দেখা যেতে পারে ঢাকা টেস্টে। জয় আসছে, তারপর নাইম সে নিজের নিজের ব্যাকআপ হিসেবে নিয়ে একটা ডোমেস্টিক একটা প্লেয়ার নিয়ে আসবেন, তার মধ্যে মানে টাফ কন্ডিশনে গেলে সব টাফ কন্ডিশন বলছে। ম্যাচের আগের দিন পাকিস্তান ব্যস্ত ছিল বোলিং, ব্যাটিং আর ফিল্ডিং অনুশীলনে। বাবর, আজহার, আবিদরা নেটে সময় কাটিয়েছেন দীর্ঘক্ষণ। মিরপুরের উইকেট স্পিন স্বর্গ, তাই সাজিদ নোমানরাও বাড়তি কাজ করেছেন সাকলাইন মুস্তাকের সাথে। ছন্দে থাকা পাকিস্তান শেষ করতে চায় জয় দিয়েই। এখানের উইকেট কেমন হয় আমরা ধারণা পেয়েছি, স্লো উইকেটে ব্যাটারদের পরীক্ষা দিতে হবে। আমাদের স্পিনাররাও বেশ ভালো, আমরা যারা পেসার রয়েছি ছন্দ ধরে রাখার চেষ্টা করব। এই মাঠে জয় পাওয়া কঠিন হলেও আশাবাদী আমরা। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত খেলা 12 টেস্টে একটি জয়ও নেই বাংলাদেশের। ঢাকার মাঠ মানেই ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে জয়ের সুখস্মৃতি। সেই স্মৃতি আরও একবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ফিরিয়ে আনতে হলে নিয়ামক হতে হবে স্পিনারদের। তবে টপ অর্ডারে যে দুর্দশা চলছে, সেই দুর্দশাও কাটিয়ে উঠতে হবে বাংলাদেশকে। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান। তুষার ভাই, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনি নিশ্চয়ই রিটায়ারমেন্টের পরের লাইফটা এনজয় করছেন। বাংলাদেশ এবং পাকিস্তানের চট্টগ্রাম টেস্টটা নিশ্চয়ই দেখেছেন। এই টেস্টটা নিয়ে আসলে চট্টগ্রাম টেস্টের ঠিক আগ মুহূর্তেও আপনার সাথে কথা হয়েছিল। সেই টেস্টটা নিয়ে অনেকের অনেক ধরনের শঙ্কা ছিল, যে কেউ বলছিলেন ইনিংস ডিফিট হবে, কেউ বলছিলেন তিন দিনে শেষ হবে, চার দিনে শেষ হবে। এক্সপেকটেশনের তুলনায় আমার মনে হয় যে বেশ এক্সাইটিংই হয়েছে চট্টগ্রাম টেস্ট। পঞ্চম দিন পর্যন্ত গেছে, ঢাকা টেস্টের আগে কী মনে হচ্ছে, কেমন করতে পারে দল? দেখুন, চট্টগ্রাম যে টেস্টটা শেষ হলো আর কি, আমরা একটা দিন ডোমিনেট করেছিলাম ফার্স্ট ইটা বাদে, সেশনটা বাদে, সেকেন্ড সেশন, থার্ড সেশন কিন্তু আমরা ডোমিনেট করেছিলাম। বাট পরের দিনের ফার্স্ট সেশনটা একটু সিনারিও অন্যরকম হয়ে গিয়েছিলো। বাট ফার্স্ট ইনিংসে আমরা কিন্তু 300+ রান করেছি, 350+ রান করেছি, 330 রান করেছি। বাট ওইখান থেকে সেকেন্ড ইনিংসে যে ক্রপস করবো সেটা আর বুঝতে পারিনি আমরা। না হলে কিন্তু ওখানে যদি আমরা 250 রান করতাম সেকেন্ড ইনিংসে, তাহলে কিন্তু রেজাল্ট আমাদের পরে আসতো। এখন মিরপুরে নতুন একটা টেস্ট শুরু হবে, আমাদের কিন্তু হারানোর কিছু নাই। এখন যদি কামব্যাক করা লাগে তাহলে কিন্তু ম্যাচটা জিততেই হবে, এই টেস্ট ম্যাচটা জিততে হবে। এবং টেস্ট ম্যাচটা জিততে গেলে 5 দিন ডোমিনেট করতে হবে আমাদেরকে। সো ভেরি ডিফিকাল্ট, যদিও সাকিব আসছে, একটা হোপ তো আছে, তারপরেও একটু অনেক ডিফিকাল্ট হবে। আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তানের এগেনস্টে টেস্ট ম্যাচ জেতা এত ইজি হবে না। টেস্ট ক্রিকেটটাতে মানে অনেকগুলো কথা আছে। টেস্ট ক্রিকেটটায় বাংলাদেশের স্ট্যাট একেবারেই অনুকূলে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে বাংলাদেশ সবার শেষে ছিল, কোনো জয় তো নেই, একটা ড্র ছিল সঙ্গী।
তারপরে আবার এত পেছনেও যদি না যাই শুধুমাত্র আমরা যদি চট্টগ্রাম টেস্ট নিয়ে কথা বলি ওই বিশ্লেষণ করতে গেলে আপনি চট্টগ্রাম টেস্টের কোথায় কোথায় ঘাটতি আপনার কাছে মনে হয়েছে প্রথম ইনিংসে লিড নেওয়ার পরও বাংলাদেশ দল মানে ম্যাচটা শেষ পর্যন্ত মনে হলো যে হাত থেকে ছুটে গেল মানে ওই ধরনের প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখিনি শেষ দিকে এসে এক নাম্বার আমরা মানে টপ অর্ডাররা টোটালি ফেল করেছি ব্যাটিংয়ে জি চিরাং টেস্টে এই জন্য কিন্তু আমরা বেশি রান করতে পারিনি যদিও মুশফিক এবং লিটন অসাধারণ ব্যাটিং করেছে যদি ব্যাটিং না করতো তাহলে কিন্তু আমরা 200 ভিতরেই হয়তো বা অল আউট হয়ে যেতে পারতাম থ্যাংকস যে দুজনই ভালো ব্যাটিং করেছে বাট কাম ব্যাক করতে গেলে কিন্তু সবাইকে কম বেশি সবাইকে ভালো ব্যাটিং করতে হবে এবং একটা পার্টনারশিপ হচ্ছিল আর একটা যদি এরকম মানে ভালো পার্টনারশিপ হতো তাহলে কিন্তু আমাদের সবারই টার্গেট করছিল হয়তো বা সেকেন্ড দিন আমরা 450 রান করবো এবং আগের দিন কিন্তু ডিক্লেয়ারও দিয়েছিল আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 450 প্লাস রান করা বাট আমার কাছে মনে হয় যে আমরা একটা মিস্টেক করে গেছি সেকেন্ড ডেতে আমাদের সেশন বাই সেশন খেলা উচিত ছিল আর কি ওইটা ওখানে একটা মিস্টেক করে গেছি পাকিস্তানে আমরা ওই উইকেটটা আসলে রিড করতে পারিনি কোন কী উইকেটে খেলা হচ্ছে আমাদের যেমন স্পিনাররা ওই উইকেটে অনেক উইকেট নিয়েছে পাকিস্তানের পেস বোলাররা আবার অনেক উইকেট নিয়েছে পাকিস্তানের কিন্তু স্পিনাররা অত বেশি উইকেট আবার একইভাবে দেখেন তুষার ভাই ওই উইকেটে লিটন সেঞ্চুরি করেছেন আবিদ আলী সেঞ্চুরি করেছেন মুশফিকের প্রায় সেঞ্চুরির কাছাকাছি একটা ইনিংস খেলেছেন মানে বোলিং ব্যাটিং সব দিকেই তার যারা খেলতে পেরেছেন স্কিল পার্সোনাল স্কিল দিয়ে হয়তো অনেকে ভালো করেছেন ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে বেসিকটা যার ভালো জি যার মানে ধরেন মমিনুরও তো অনেক রান করেছে ওই উইকেটে বাট আনলাকি ওই উইকেটে আর্লি আউট হয়ে গেছে নাহলে কিন্তু আমরা মমিনুরের কাছ থেকে অনেক রান আশা করতে পারতাম সো লিটনের বেসিকটা ভালো স্ট্রং ডিফেন্স তারপরে মুশফিকও সেম এই উপরের সারির ব্যাটসম্যানরা যদি রান না করে তাহলে কিন্তু ম্যাচ জেতা ভেরি ডিফিকাল্ট সেকেন্ড ইনিংসে যেটা দেখলাম লিটন একমাত্র রান করেছে মুশফিকও একটু ফাইট ব্যাক করছে কাম ব্যাক করার চেষ্টা করছিল যে না মুশফিক যদি ভালো খেলতো সেকেন্ড ইনিংসটা তাহলে কিন্তু আমরা 250-300 মতো রান আর কি টার্গেট দিতে পারতাম সেটা আমরা টোটালি কলাপস করেছি যা প্রতিপক্ষিতে আমরা আর কি ম্যাচটা হেরেছি যদি ব্যাটিং দুর্বলতার কথাই বলা হচ্ছে বিশেষ করে টপ অর্ডারের যদি আপনাকে বিশ্লেষণ করতে বলা হয় সাইফ শান্ত কিংবা সাদমান মুমিনুল চারজনই আসলে এই চারজনের কাছ থেকে প্রথম টেস্টে দুই ইনিংসে একেবারেই বলতে গেলে কোনো রান পাওয়া যায়নি তাদের ব্যাটিং বিশ্লেষণী যদি চট্টগ্রাম টেস্টের কথা বলেন আপনার কাছে কী মনে হয়েছে কোন কোন জায়গাগুলোতে ঘাটতি ধরা পড়েছে প্রথম টেস্টে বলাররা তো অসাধারণ বোলিং করেছে যদি আমরা টার্গেট দিতাম বড় রানে তাহলে ম্যাচটা জেতা সম্ভব ছিল এত ইজি ছিল না তারপরেও দেখেছি পাকিস্তান বিশাল ব্যবধানে আমাদেরকে হারিয়েছে একসময় তো মনে হচ্ছিল যে না 10 উইকেটেই হেরে যাবো তারপরেও আমাদের ব্যাটসম্যানরা যদি ভালো একটা টার্গেট দিত তাহলে কিন্তু ম্যাচটা আমাদের ফলে আসতো আর মিরপুরের যে উইকেটে খেলা হবে বলাটা ভেরি ডিফিকাল্ট এখানে হয়তো বা যদি স্পিন উইকেট তৈরি করে তাহলে ওরা কিন্তু নতুন স্পিনার অ্যাটাক নিয়ে খেলবে আর কি যদিও স্পিনার অত ভালো নিয়ে আসেনি পাকিস্তান আমাদের স্পিনার যথেষ্ট ভালো তাইজুল সাকিব যুক্ত হবে মিরাজ আছে সো এই তিনটে স্পিনার পরে কিন্তু ডিপেন্ড করা যায় আর কি যদি আমরা এখানে ধরেন প্রথম ইনিংস 350 রান প্লাস রান করতে পারি সেকেন্ড ইনিংসে যদি অত বেশি রান্নাও করতে পারি তাহলে কিন্তু আমাদের টেস্টটা জেতা সম্ভব আমার কাছে মনে হয় যে বোলিং অ্যাটাক দিয়েই আর কি কিন্তু চট্টগ্রামে মানে টপ অর্ডার যেই ডিসপ্লেটা দেখিয়েছে 350 রান বা বড় রান কিভাবে সম্ভব হবে টপ অর্ডাররা আসলে রানে নাই এটা বলতেই পারি আর কি ধরেন কালকে হয়তো বা টিম চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে যদি জয় খেলে তাহলে আমরা সাইফকে নাও দেখতে পাই সাইফ হয়তো খেলবেই না এক কথায় আর সাকিব যদি খেলে তাহলে হয়তো বা একটা ব্যাটারকে কমিয়েই খেলানো লাগবে সেক্ষেত্রে ইয়াসির রাব্বি নাও খেলতে পারে আবার এটাও হতে পারে যে আপনার একটা সিমার সিমিং অ্যাটাক নিয়ে খেলছে আমার কাছে মনে হয় যে সিম বোলার দুইটা রেখে যদি যে কোনো একজন ব্যাটারকে বসিয়ে সাকিব খেলে আর ইশের জায়গা শান্ত যদি ওপেন করে তাহলে কিন্তু লম্বা একটা ব্যাটিং অর্ডিং অর্ডারই পাই আমরা যদি আবার একটা সিমার নিয়ে খেলেন সেক্ষেত্রে আবার আমাদের একটু বিপদ আছে যদি ইনজুর হয়ে যায় একটা সিমার তাহলেও কিন্তু এই তিনটা স্পিনার দিয়ে আমাদের সারাটা 5টা দিনই বোলিং করতে হবে এটাও একটু মাথায় চিন্তা ভাবনা করা উচিত তুষার ভাই আমি আবার ওই প্রশ্নটায় আসবো যে টপ অর্ডার আপনি বলছেন যে ব্যর্থ হচ্ছে আমরা দেখছি আপনার কাছে ঘাটতির জায়গাটা কোনটা মনে হচ্ছে বিশেষ করে যদি ধরে ধরে বলা হয় সাইফ এই টেস্টে নেই
শান্তর খেলার এখন এই টেস্টেও টিকে যাওয়ার তার বড় সড় সম্ভাবনা আছে কিংবা সাদমান আছে, টেকনিকের জায়গায় সমস্যা হচ্ছে কোথায়? একটু কি পেস সহ সুইং যেটাই মুভমেন্ট আছে যে বলগুলোতে, সেই বলগুলো কি একটু প্রবলেম ফেস করছে কিনা? না, আপনাকে স্বীকার করা লাগবে যে কোয়ালিটি বোলারদের এগেনস্টে আমরা ব্যাটিং করছি, এত ইজি না আর কি। ধরুন পাকিস্তানে তো সবসময় দেখি আমরা যে কোয়ালিটি বোলার তৈরি হয়ে আসছে, সেক্ষেত্রে ব্যতিক্রম কিছু না। পাকিস্তানের ডেফিনেটলি সুইং আছে, এদেরকে হ্যান্ডেল করা এত ইজি না, বাট যারা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান আছে তাদেরকে আমার দায়িত্ব নিতে হবে এখানে, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। বিকজ ইয়াং টিম নিয়েই খেলছি আর কি, বলা যায় তামিম নাই, ইমরুল হয়তো বা বাদ টিমের ভিতরে, তারপরে মমিনুল ফর্মে নাই। এই দুইটা ইনিংসে দেখলাম সাকিব আবার কাম ব্যাক করতেছে নতুনভাবে, সাকিব কীভাবে শুরু করে। শুধু রানে আছে মুশফিক আর লিটন, লিটন এই দুজন কিন্তু টি টোয়েন্টিতে রানে ছিল না, যার পরিপ্রেক্ষিতে টি টোয়েন্টিতে থেকে বাদ পড়েছিল। আচ্ছা, ভেরি ডিফিকাল্ট টেস্ট ম্যাচ জেতা, টেস্ট ম্যাচ জিতে গেলে অ্যাটলিস্ট 5 দিন ডমিনেট করতে হয়, 4 দিন ডমিনেট করলেও হয়, যে পাকিস্তান যেটা করে দেখালো যে 4 দিন ডমিনেট করলো, আমরা খালি 1টা দিন ডমিনেট করলাম, তারপর পরিপ্রেক্ষিতে কিন্তু পাকিস্তান ম্যাচটা উইন করেছে। তা আমাদেরও এরকম, হয়তো বা সবাই মিলে টিম ওয়াইজ খেলতে হবে, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। তুষার ভাই আরও কথা বলবো, আপনি একটু আগে প্লেইং 11 সম্ভাব্য নিয়ে কথা বলছেন, আমাদের একটা রিপোর্ট আছে সেই সংক্রান্ত একটু দেখে আসি। ঢাকা টেস্টের বাংলাদেশ একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস রয়েছে, সেরা একাদশ সাজাতে টেস্টের শুরু আগ পর্যন্ত সময় নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাসকিনকে দিয়ে লম্বা সময় বোলিং করানো হলেও শেষ পর্যন্ত তাকে একাদশে নাও দেখা যেতে পারে। অন্যদিকে অভিষেকের অপেক্ষায় জাতীয় লিগে 2 সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়। এক টেস্টের জন্য 19 সদস্যের স্কোয়াড, একাদশ কেমন হবে এ যেন এক বড় ধাঁধা। তবে এটা নিশ্চিতভাবেই বলা যায় পরিবর্তন আসছে বেশ কিছু জায়গায়। শুরুতেই আসা যাক ওপেনিংয়ে, সাদমানের জায়গাটা নিশ্চিত, কিন্তু তার সঙ্গে ইনিংসের উদ্বোধন করবেন কে? দলের অনুশীলন দেখেও ধাঁধায় পড়তে হবে। মাহমুদুল হাসান জয় এবং নাইম শেখ দুজনই ব্যাটিং অনুশীলন করেছেন বেশ খানিকটা সময় ধরে, তবে কোচের পরিকল্পনা যখন লেফট রাইট কম্বিনেশন, তখন জয়কে এগিয়ে রাখতে হয়। তাছাড়া সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগে 2টি শতকের অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে অধিনায়ক মমিনুল চেয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে রয়েছেন এমন কাউকে, সাদা পোশাকে দুজনের এক একজনের অভিষেক হচ্ছে এটা নিশ্চিত। দলের পক্ষ থেকে আভাস এগিয়ে আছেন জয়, তবে নাজমুল শান্তকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সাকিব ফেরায় দল সাজানো অনেকটা সহজ হয়ে যায় টিম ম্যানেজমেন্টের জন্য, সাকিবের ব্যাটিংটা বাড়তি দলের জন্য। শান্ত ওপেনিং করলে 3 নম্বরে দেখা যাবে অধিনায়ক মমিনুলকে, 4 নম্বরে মুশফিক আর 5-এ সাকিব, 6 ও 7-এ লিটন রাব্বি। বাংলাদেশ নামবে 7 ব্যাটার আর 4 বোলার নিয়ে, কেমন হবে টাইগারদের বোলিং অ্যাটাক? মিরপুরের উইকেট বলেই গুরুত্ব পাবেন স্পিনাররা, তাইজুল পরীক্ষিত, ঢাকার মাঠে মিরাজের আছে ভালো অভিজ্ঞতা, সাথে সাকিবের বোলিং তো আছেই। পেস অ্যাটাক নিয়ে আছে প্রশ্ন, মিরপুরে কি 2 পেসার খেলাবে বাংলাদেশ? তাসকিন গেল 2 দিন অনুশীলন করেছেন পুরো দমে, প্রেস কনফারেন্সে অধিনায়ক মমিনুল আভাস দিলেন তাসকিনকে নিউজিল্যান্ডে খেলানোর ব্যাপারে। তাহলে কি এবাদতই থাকছেন একাদশে? এক পেসার নিয়ে মাঠে নামলে বাড়তি স্পিনার থাকবেন নাইম হাসান। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আবারও কথা বলবো আমাদের অতিথি তুষার ইমরানের সঙ্গে। তুষার ভাই, একটা ব্যাপার একাদশ নিয়ে আপনি একটু আগে কথা বলছিলেন, কিন্তু একটা ব্যাপার আপনি স্বীকার করবেন কি না, সেটা হচ্ছে আমরা যেমন দেখছি টপ অর্ডার ভালো করছে না মাঠের পারফরমেন্সে, ঠিক একইভাবে দলটা সাজানোর ক্ষেত্রে, বিশেষ করে টপ অর্ডারে কে কে থাকবে কম্বিনেশনটা সাজানোর ক্ষেত্রে, আমরা মনে হয় নির্বাচকদের বা টিম ম্যানেজমেন্টকে একটু বেশি সমস্যায় পড়তে দেখছি, এটার কারণটা কি আসলে? আরও একই সঙ্গে মানে যেই দলটা একটা টেস্টের জন্য 19 সদস্যের একটা দল, মানে সব কিছু মিলে একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে কিনা? দেখুন, যখন সিনিয়র ক্রিকেটার থাকে না তখন একটু ডিফিকাল্ট হয় কাকে আর কি সেট করবে। যদি সিনিয়র ক্রিকেটাররা থাকতো তাহলে এই প্রবলেমটা মনে হয় ফেস করতে হতো না। লাইক আপনি আজ থেকে পাকিস্তানের আগে এগেনস্টে অনেকদিন আগে খেলেছিলাম আমরা, ইমরুল তামিমের একটা অনেক বড় একটা জুটি দেখেছিলাম, ইমরুল হয়তো 150 করেছিল, তামিমও অনেক বড় রান করেছিল, একটা বড় একটা পার্টনারশিপ হয়েছিল, কিন্তু ওরা কিন্তু অনেক সিনিয়র ক্রিকেটার ছিল। এখন কিন্তু ওপেনিংটা সাজানো লাগতেছে আপনার একদম অলমোস্ট নিউ কামার দিয়ে, ভেরি ডিফিকাল্ট। এরা যদি রান না করে তাহলে কিন্তু আমাদের জন্য মানে ব্যাকফুটেই আর কি বলতে পারেন আর কি ব্যাটার। কিন্তু আপনি পাকিস্তানের দিকে যদি তাকান, পাকিস্তানের ওপেনিং পেয়ারটাও কিন্তু বেশি অভিজ্ঞতা সম্পন্ন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ইভেন তাদের একজন তো ডেবিউ করালো তারা চিটাগংয়ে। ওরা হাতে গুনে হয়তো বা একজনকে ডেবিউ করায় বছরে, একজনকে ডেবিউ করায়, বাট আমাদের কতজনকে ডেবিউ করানো হচ্ছে সেটা দেখা উচিত। পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান ভেরি স্ট্রং,
আবিদ আলী তো অলমোস্ট এক্সপিরিয়েন্স, কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে খেলতে সে এক্সপিরিয়েন্স, 31 বছর বয়স পরে তার ডেবু হয়েছে। তাহলে ওইখানকার একটু চিন্তাভাবনা করে দেখেন, আমাদের ডেবু হয় 21-22 বছর বয়সে, যদি খারাপ খেলা হয় তাহলে কিন্তু ছেটে ফেলা হয়, পরবর্তীতে কিন্তু তাকে আর সুযোগ দেওয়া হয় না। এই সুযোগটা যদি একটু পরে আসে জুনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রে তাহলে আমার মনে হয় ভালো হয়। ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে খেলতে যদি এক্সপিরিয়েন্স হয় তাহলে আমার কাছে মনে হয় এরা লম্বা টাইম সার্ভিস দিতে পারবে। জি, নিজের অভিজ্ঞতা থেকে একটু বলবেন। আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, আমি যখন সুযোগ পাই টিমে তখন 20 বছর বয়স ছিল, যখন রান করতে থাকি ফার্স্ট ক্লাস ডোমেস্টিক ক্রিকেটে তখন হয়তো বা 30-এর উপরে, তারপরে কিন্তু আর ন্যাশনাল টিমে কামব্যাক করা হয়নি। এই জন্যই আমি বলি যে যত বেশি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবে 25-27 বছর বয়সের পরে যদি সুযোগ দেওয়া হয়, 5-7 বছর যদি ফার্স্ট ক্লাস ক্রিকেট ঘরোয়া ক্রিকেট ভালো খেলতে থাকে তাকেই টেস্ট ক্রিকেটে নামানো উচিত। আদারওয়াইজ এমনি টি-20 ওয়ানডে খেলানো যায়, বাট টেস্ট ক্রিকেট আসলে এক্সপিরিয়েন্স লাগে। জি, আচ্ছা, আমরা আরেকজন ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই যার এরকম ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে অপেক্ষা অনেকদিন পর শেষ হয়েছে, অভিষেকের অপেক্ষা, সেটা হচ্ছে ইয়াসির আলী রাব্বি। চট্টগ্রামে তার ইনিংসটা কেমন লেগেছে? এবং আপনি একটু আগে বলছিলেন যে টিম কম্বিনেশনের কারণে হয়তোবা ঢাকা টেস্টে তাকে আমরা 11-এ নাও দেখতে পারি, তার অভিষেকটা আসলে কেমন লাগলো? ইয়াসির রাব্বি কিন্তু 3 বছর ধরে, 3 না হলেও 2 বছর ধরে টিমের সাথে আছে। জি, অলমোস্ট অনেক জায়গায় ট্যুর করেছে সে, ঘরের মাটিতেও অনেক ক্রিকেট খেলেছে। এবং বাট তার ফার্স্ট ক্লাস ক্রিকেটটা যদি দেখেন, ফার্স্ট ক্লাস ক্যারিয়ারটা যদি দেখেন, 50-এর উপরে অ্যাভারেজ, তার অনেক দিন ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলছে। আমার কাছে মনে হয় রাইট টাইম টু তার সুযোগটা পাওয়া হয়েছে। মানে আপনি কি মনে করেন যে তার যে অভিষেকটা হয়েছে ঢাকা টেস্টের কম্বিনেশন যেভাবেই হোক তাকে আসলে ওখান থেকে ছেটে ফেলা উচিত হবে না? আমার কাছে তো মনে হয় না, যদি একটা সীমা নিয়ে খেলেন তাহলে ইয়াসির রাব্বি টিমে থাকবে, আর যদি 2টা সীমা নিয়ে খেলেন তাহলে আপনাকে ইয়াসির রাব্বিকে ছেটে ফেলতে হবে সাকিবকে জায়গা দেওয়ার জন্য। আদারওয়াইজ যদি রাইট লেফটি কম্বিনেশন রাখতে চান উপরে, তাহলে কিন্তু যে কোনো একজন থাকবে, হয়তো বা জয় থাকবে তার সাথে, হয়তো বা শান্ত ওপেনিং করতে পারে, নাম্বার 3-তে মমিনুল করতে পারে, নাম্বার 4-এ মুশফিক, 5 সাদমান আছেন ওপেন, হ্যাঁ সাদমান আছে। যদি সাদমান যদি না খেলে ইয়াসির রাব্বিকে খেলায়, সেক্ষেত্রে হয়তো বা 2টা ওপেনারের জায়গায় যে কোনো 1টা ওপেনার খেলাতে হবে। বাট ডিফিকাল্ট টিমটা সাজানো, আসলে যদি ইয়াসির রাব্বিকে খেলাতে হয় তাহলে কিন্তু 1টা সীমা নিয়ে খেলতে হবে, আর যদি ইয়াসির রাব্বি না খেলে তাহলে 2টা সীমা নিয়ে খেলতে হবে, 5টা বলার নিয়ে আপনাকে খেলতে হবে। একজন তো অলরাউন্ডার আছে সাকিব, আর জেনুইন বলার 4 জন। আপনি কোনটার দিকে মানে বেশি সাপোর্ট দিবেন বোলিং এর ক্ষেত্রে? সেটা হচ্ছে 4 স্পিনার 1 পেসার নাকি 2 স্পিনার 3 পেসার আমি প্রেফার করব, বিকজ আপনার ম্যাচটা যদি জিততে হয় তাহলে বোলারদের জেতাতে হবে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় 3টা স্পিনার 2জন পেসার, আদারওয়াইজ কিন্তু ভেরি ডিফিকাল্ট, কারণ আমরা কিন্তু ব্যাক ফুটে আছি, আমাদের হারানোর কিছু নেই। ম্যাচটা জিততে হলে বোলাররা জিতাবে, যেহেতু সেহেতু আমার কাছে মনে হয় যে 2জন সিমার 3জন স্পিনার নিয়ে খেলা উচিত। জি, যে কম্বিনেশনটা যেভাবেই হোক বাংলাদেশ আসলে অনেকদিন মানে জয়ের ধারায় নেই, সেই ধারায় ফিরবে সেটাই আমরা প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট সিরিজ নিয়ে কথা বলছিলাম, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান। কক্সবাজারের মেরিন ড্রাইভে দ্বিতীয়বারের মতো হয়ে গেল মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথন। দেশ আমার, দায়িত্ব আমার, এই স্লোগানে যেখানে 3 ক্যাটাগরিতে অংশ নেন দেশি বিদেশি প্রায় 300 দৌড়বিদ, একই সঙ্গে এবার অংশ নিয়েছেন অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ। কক্সবাজারের জীব বৈচিত্র্যের প্রতি ইতিবাচক মানসিকতার প্রসার ঘটাতে এই ম্যারাথন বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস অংশগ্রহণকারীদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঘড়ির কাটা ঠিক 6টা, বেজে উঠে হুইসেল, ইনানি সৈকত থেকে শুরু হয় 300 দৌড়বিদের দৌড়, বালিয়াড়ি পেরিয়ে মেরিন ড্রাইভ, শুরু হয় তুমুল প্রতিযোগিতা, সময়ের সঙ্গে বাড়ে সূর্যের তেজ, তবুও নেই ক্লান্তি, কেউ এবারই প্রথম কেউ বা দ্বিতীয়বার, অংশ নিতে পেরে দারুণ খুশি তারা। পরিবেশ অসাধারণ সুন্দর, এসে মন ভরে গেছে যে এই যে সাগর দেখছি, সুন্দর বাতাস, পরিবেশটা সুন্দর। ম্যারাথন বলতে আসলে শরীরের ফিটনেস না, এটা আসলে এক ধরনের কমিউনিটি এবং দেশের দায়িত্ববোধ জাগ্রত করার জন্য আসলে এই ধরনের ম্যারাথনের আয়োজন। সুস্থ থাকার জন্য, ডাক্তার থেকে দূরে থাকার জন্য, কর্মক্ষম থাকার জন্য, সুন্দর তারুণ্য দীপ্ত থাকার জন্য আমরা দৌড়াই। রানিং বাংলাদেশের কমিউনিটি ধীরে ধীরে অনেক বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের জন্য আশাব্যঞ্জক। অরণ্যে ঘেরা পাহাড় আর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দেখতে দেখতে টেকনাফ সৈকতে শেষ হবে দৌড়, আবারও সেই একই পথে ফিরতে হবে ইনারি সৈকতে। এবারের আয়োজন ব্যতিক্রম আরও এক ভিন্ন কারণে,
এবারই অংশ নিচ্ছে অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গ আর বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ। দৃষ্টিহীন প্রতিবন্ধী যারা আছে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ফার্স্ট আমরা ম্যারাথনে যোগদান করেছি, সমাজ কেটেই বার্তা যে আমরাও মানুষ। সব মিলিয়ে প্রস্তুতি ঝরলো আয়োজকদের কণ্ঠেও, স্বপ্ন দেখছে ভবিষ্যতে আন্তর্জাতিক মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথন করার। আমরা সামনে আগামীতে ইন্টারন্যাশনাল লেভেলের ম্যারাথন আয়োজন জোরের ইচ্ছা পোষণ করি। কক্সবাজার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আল্ট্রা ম্যারাথন তো একটি হাতিয়ার হতে পারে। ইনানি থেকে টেকনা পর্যন্ত তিন ক্যাটাগরি 50, 100 ও 161 কিলোমিটার দূরত্বের এই আল্ট্রা ম্যারাথনের সময়সীমা 10, 24 ও 36 ঘন্টা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এই মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথনের আয়োজক ট্রাভেলস অব বাংলাদেশ। মিডিয়া পার্টনার সময় সংবাদ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, ইনানি, কক্সবাজার। রাজধানীর পর ময়মনসিংহ বিভাগীয় শহরেও জনপ্রিয়তা পাচ্ছে পশ্চিমা বিশ্বের পরিচিত রোলার স্কেটিং। গত বছর ব্রহ্মপুত্র পাড়ে মাত্র 7 জন সদস্য নিয়ে ময়মনসিংহ রোলার স্কেটিং একাডেমি যাত্রা শুরু করলেও এক বছরের ব্যবধানে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 240 জনে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খেলাটি ময়মনসিংহে ব্যাপক প্রসার পাবে বলে মনে করেন ময়মনসিংহ রোলার স্কেটিং একাডেমির সভাপতি হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। রোলার স্কেটিং, চাকাযুক্ত জুতার উপর ভর করে দুই পায়ে ছুটে চলা। পশ্চিমা বিশ্বের দেশগুলোতে আইস ও রোলার স্কেটিং খুবই জনপ্রিয় হলেও গ্রাম বাংলার মানুষ অতটা পরিচিত নয় স্কেটিং এর সাথে। গত কয়েক দশক ধরে রাজধানীতে বেশ কয়েকটি স্কেটিং ক্লাব গড়ে উঠলেও ঢাকার বাইরে রয়েছে শুধুমাত্র দিনাজপুর ও ময়মনসিংহে। গত বছর ব্রহ্মপুত্র নদের পাড়ে ছোট পরিসরে গড়ে ওঠে রোলার স্কেটিং একাডেমি। দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। স্কেটিং এর সুযোগটা আমরা এক বছর ধরে পেয়েছি আর স্কেটিং এর প্রতি আমার একটা আগ্রহ আছে। আমরা সকালবেলা আসি, স্কেটিং করি, এটা লাইক আমাদের হেলথের জন্য অনেক ভালো। স্কেটিং করতে মূলত আমাদের স্কেটিং শুটা লাগছে, গার্ড, হেলমেট এগুলো লাগে। প্রথমে এই জুতার বাসন শারীরিক ফিটনেস বজায় রাখতে সকাল বিকাল স্কেটিং করতে আসেন খুদে সদস্য সহ বড়রাও। সুস্থতার জন্য শারীরিক কসরত হিসেবে স্কেটিং কে বেছে নিচ্ছেন অনেকে। আমরা স্পেশাল কেয়ারটা দিয়ে থাকি একদম স্কেটিং এর হাতিখড়ি থেকে শুরু করে আমরা স্টেপ বাই স্টেপ বাচ্চা থেকে শুরু করে আমাদের গার্ডিয়ান সহ আমাদের 40+ এইজের স্টুডেন্ট আছেন আমাদের, ওনারাও শিখেন। প্রশাসনের কাছে, ফেডারেশনের কাছে মেয়র মহোদয়ের আবেদন থাকবে, আমাদের জায়গা সংকুলন হচ্ছে না, আপনারা যদি আমাদের এই জায়গাটাকে স্থায়ী একটা বন্দোবস্ত করে দেন এবং আমাদের এই জায়গাটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে আমাদের এই বাচ্চাদের আমরা সুন্দর এবং সাবলীলভাবে আমরা স্কেটিং শিখাতে পারবো। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রোলার স্কেটিং প্রতিযোগিতায় ময়মনসিংহ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্কেটার গড়ে উঠবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির উপজেলা ভিত্তিক বালক ও বালিকাদের ফাইনাল খেলা। দীর্ঘদিন পর এমন খেলা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। যুব সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতেই এই আয়োজন বলে জানায় জেলা ক্রীড়া সংস্থা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের বিজয় মেলা মাঠে দীর্ঘদিন পর উৎসবের আমেজ। উপলক্ষ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির উপজেলা পর্যায়ের বালক ও বালিকাদের ফাইনাল খেলা। ফাইনালে বালকদের খেলায় মুখোমুখি হয় সিঙ্গাইর ও ঘিওর উপজেলা দল এবং বালিকাদের খেলায় মুখোমুখি হয় হরিরামপুর ও শিবালয় বালিকা দল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বালকদের ফাইনালে চ্যাম্পিয়ন হয় সিঙ্গাইর দল আর বালিকাদের ফাইনালে চ্যাম্পিয়ন হয় শিবালয় দল। ম্যাচ শেষে খেলোয়াড়দের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেন দূর দূরান্ত থেকে আসা দর্শকরা। খেলাটা খুব চমৎকার হয়েছে, যে ছোটবেলা দেখছি আজ আমরা এখন আবার দেখতেছি। বন্ধু বান্ধব মিলে অনেকদিন পর এই খেলা উপভোগ করতেছি, আমাদের সবারই আর কি অনেক ভালো লাগতেছে। বহুদিন পর খেলাটা দেখতেছি, কিন্তু ছোটবেলাতে আমরা খেলছি। আমি গাবতলি, আমার বাড়ি ঢাকা থেকে আসছি এই খেলা দেখার জন্য। তো এইটা কন্টিনিউ করলে আমরা খুশি হব। মূলত মাদক ও সন্ত্রাস মুক্ত যুব সমাজ গড়তেই এমন আয়োজন বলে জানান জেলা ক্রীড়া সংস্থার এই কর্মকর্তা। প্রতি বছরই পুলিশের সহযোগিতায় এই কাবাডি খেলার আয়োজন করে থাকি যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য, একটা সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য। এর আগে মানিকগঞ্জ জেলার 7 উপজেলা ও 1 পৌরসভার মোট 8টি বালক ও বালিকা দলের অংশগ্রহণে শুরু হয় এই প্রতিযোগিতা। সময় সংবাদ, মানিকগঞ্জ।
মাগুরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুক্রবার হয়ে গেল বন্ধুত্বের বিজয় ক্রিকেট লীগ সিজন থ্রি এর ফাইনাল, যার আয়োজক ছিল এসএসসি ব্যাচ 2004 ও এইচএসসি ব্যাচ 2006 এর ছাত্রদের সমন্বয়ে তৈরি ফেসবুক গ্রুপ স্পোর্টস 4-6। তবে ম্যাচ ছাপিয়ে টুর্নামেন্টের ফাইনাল পরিণত হয় বন্ধুত্বের মিলন মেলায়। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছিল 7টি দল, তাদের মধ্যে ফাইনালে ওঠে জাগ্রত 25 ও বিজয় 16। সকাল 9:20 বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের জিএম ওসমানী হল মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় কার্যক্রম। উপস্থিত ছিলেন সাংসদ সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথি ছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে জাগ্রত 25 করে 8 উইকেটে 164 রান, জবাব দিতে নেমে সাইফুল সাকিবের হার না মানা 126 রানে ভর করে 19 বল আর 8 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বিজয় 16। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন করার পরিকল্পনা আয়োজকদের। ব্যাচভিত্তিক এসএসসি 2004 এবং এসএসসি 2006 বন্ধুরা ফেসবুকের মাধ্যমে মিলিত হয়ে সমগ্র বাংলাদেশের আমরা একত্রিত হয়ে এই খেলাটা চালু করেছি। সাংগঠনিকভাবে একটা বিনোদনের জায়গা কিন্তু খুব একটা বেশি নেই এখানে, সো আমরা এটা এই এই জিনিসটাকে ফোকাস করে আমরা চেষ্টা করেছি আমাদের ব্যাচভিত্তিক বন্ধুগুলোকে একসাথে করে একসাথে খেলাধুলা করার জন্য। সারা বাংলাদেশের সব বন্ধুরা এইরকম একটা খেলাধুলার মাধ্যমে ওই জায়গাগুলো থেকে আমরা ফেরত আসতে পারছি এবং নিছক যে বিনোদন বলতে আমরা যেটা বুঝাই সেটাই হচ্ছে স্পোর্টস 4-6 আয়োজন করতেছে। সামগ্রিক মানসিক বিনোদন নেওয়ার জন্য সকল বন্ধুরা একত্রিত হয়েছি মাঠে ফিরে আসার জন্য। মাঠে ফিরে এসেছি, সপ্তাহে একদিন আমাদের দেখা হয়, পরিবারের বন্ডিংটা দৃঢ় হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী খেলায় কুমিল্লা জেলা দল দারুণ জয় পেয়েছে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মুন্সিগঞ্জ জেলা দলকে হারিয়েছে তারা। মুন্সিগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে শুক্রবার শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বিপুল দর্শক সমাগম ঘটে। এতে কুমিল্লা জেলা দল স্বাগতিক মুন্সিগঞ্জ জেলা দলকে 4-1 পরাজিত করে। প্রথমার্ধে খেলাটি গোলশূন্য ড্র ছিল। দুই দলের ছন্দময় খেলায় খুশি দর্শক। স্টেডিয়ামটা অনেকদিন পরিত্যক্ত ছিল, তারপর স্টেডিয়ামটা নতুন করে সবকিছু ঠিকঠাক করার পরে এখন খেলা হইতাছে, এটা খুবই ভালো লাগতেছে। আমরা খেলা দেখতে আসছি, আমরা উচ্ছ্বসিত আনন্দিত। মুন্সিগঞ্জে আমরা চাই সবসময় এমন খেলাধুলা হোক। আমার বাড়ি কুমিল্লা, আমি এই খেলাটা দেখতে আসছি, খুব দারুণ খেলা হইতাছে। স্টেডিয়ামগুলোতে নিয়মিত খেলাধুলা হলে অনেক অপরাধী কমে আসবে। আমরা চাই এই ধরনের খেলাগুলা শুধু বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হোক, যেন আমাদের তরুণ প্রজন্মরা সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ এসব থেকে দূরে থাকে। দেশব্যাপী এই টুর্নামেন্টের প্রথম দিনে জেলা পর্যায়ের 15টি স্টেডিয়ামে 30 জেলা দল অংশ নেয়। এই টুর্নামেন্টে নাটোর জেলা বাদে দেশের 63 জেলা দল এবং সার্ভিসেস টিম ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের আরও 8 দল অংশ নিচ্ছে। এই টুর্নামেন্ট ফুটবলের নতুন মাত্রা যুক্ত করবে। বঙ্গবন্ধু শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা সারা বছরব্যাপী উৎসব করে যাচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে। দেশব্যাপী ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতে আগামী 25 ডিসেম্বরের মধ্যে জোন পর্যায়ে হোম অ্যাওয়ে পদ্ধতিতে 175 ম্যাচ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।